আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যে তোমাদের উত্তরপত্র কেমন হয় তোমরা যদি এখনই দেখে নাও তবে তোমাদের পরীক্ষার হলে গিয়ে অবশ্যই সুবিধা হবে, এবং উত্তরপত্রের কোথায় কি লিখতে হয় সেই নিয়ে আজকের আমার এই আলোচনা। অবশ্যই আমরা আলোচনা করব, তোমরা জানো প্রতিনিয়ত উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবে, এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবে আরও বিভিন্ন রকম সাজেশন পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের আলোচনা। তোমাদের উত্তরপত্রটি দেখতে পাচ্ছ, যে তোমাদের এমন একটি উত্তরপত্র তোমাদের পরীক্ষার হলে এক্সামিনার তোমাদের অর্থাৎ ইনভিজিলেটর তোমাদের হাতে তুলে দেবেন। দেখো তোমরা কোথায় কি লিখবে সেটা নিয়ে আলোচনা করছি। দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষা, তোমরা কোথায় টিক দেবে? তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু টিক দেবে, এখানে টিক দেবে। তারপরে দেখো এখানে তোমরা কি লিখবে, 2020 লেখা আছে, এখানে 22 অর্থাৎ 2022 লিখলে। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এখানে তোমরা টিক দেবে, আর এখানে তোমরা কি লিখবে, 2022। এই কাজটা হয়ে গেল। পরবর্তীতে চলে যাচ্ছি এই কাজে। দেখো বিষয়, এখানে বিষয় মানে বুঝতেই পারছো তোমরা কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছ। বাংলা হলে বেঙ্গলি লিখবে, এবং ইংলিশ হলে ইংলিশ লিখবে। ফিজিক্স, কেমিস্ট্রি, তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, যার যেই পরীক্ষা যেটা দিচ্ছ, তোমরা জবে যেই পরীক্ষাটা দিচ্ছ সেই বিষয়টি লিখবে, অর্থাৎ সাবজেক্টটি এখানে সুন্দর করে লিখবে। লেখার পর তোমরা তোমাদের নাম, তোমাদের নামে অ্যাডমিটের যে বানান সেই বানান দেখে তোমরা তোমাদের নিজেদের নাম এখানে লিখবে। অ্যাডমিটের মধ্যে দেখবে রোল আছে, এখানে রোল লিখবে, এবং অ্যাডমিটের রোলের পাশেই কিন্তু নাম্বার আছে, সেই নাম্বারটা লিখবে। রোল লিখবে, রোলের জায়গায় নাম্বার লিখবে, নাম্বারের জায়গায় রোল নাম্বার দেখবে, অ্যাডমিটের মধ্যে লেখাই আছে। রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিটেও লেখা আছে, এবং তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে প্রত্যেকে, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে সুন্দরভাবে কিন্তু তোমরা গোটা গোটা করে অক্ষরগুলোকে লিখবে। দেখো তোমাদের ফিল আপ করা হয়ে গেল, এদিকে কিন্তু আর কোথাও কিছু, তোমরা খাতাটা দেখে নাও। তোমরা এখন কোথা থেকে উত্তর লেখা শুরু করবে সেই নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো এই যে আমি এখানে আমরা ফর্মটা ফিল আপ করলাম, অর্থাৎ ফ্রন্ট পেজ, তারপর এই জায়গাটাতে এখানে কিন্তু তোমরা কিছু লিখবে না, এই পেজটাকে ছেড়ে তোমরা কিন্তু এখান থেকে সুন্দর করে মার্জিন টেনে তোমরা কিন্তু এখান থেকে লেখা স্টার্ট করবে। এভাবে কিন্তু তোমরা তোমাদের লেখা লিখে যাবে। তারপরে দেখো তোমাদের লেখা এখন এই খাতাটা যদি ভরে যায়, অর্থাৎ তোমাদের আরো পেজের দরকার, তোমরা লুজ পেজ নেবে, একদম শেষ পর্যন্ত কিন্তু লিখবে এখানে। লুজ পেজ নেবার পর, লুজ পেজটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু তোমরা সেম ভাবে দেখো প্রত্যেকটি জায়গায় কিন্তু দাগ আছে, কোথায় কি লিখতে হবে। তোমরা লিখে তোমরা কিন্তু পেজ নাম্বার দেবে, লুজ পেজে নাম্বার দেবে, এক নাম্বার পেজ নিলে এক দেবে পেজ নাম্বার, তারপর পেজ নাম্বার হলো দুই দেবে, পেজ নাম্বার তিন দেবে পেজ দেবে। আবার তোমরা ফ্রন্ট পেজে চলে এসে তোমরা এখানে কি করবে, দেখো এখানে খাতার ওপরে এই জায়গাটাতে তোমরা ধরো তিনটে পেজ নিলে ওয়ান যোগ ওয়ান সমান সমান থ্রি, অর্থাৎ তোমরা কি করবে, তোমরা যে তিনটে পেজ নিলে এখানে কিন্তু তোমরা লিখে দিলে যে তোমরা পরীক্ষাতে লুজ পেজ কিন্তু তিনটে নিয়েছো। আশা করি বুঝতে পেরেছ। তো তোমাদের তারপর তোমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ তোমরা অবশ্যই দেখে নেবে, যে সিগনেচার অফ ইনভিজিলেটার উইথ ডেট, তোমরা যে হলে পরীক্ষা দিচ্ছ সেখানে যে ইনভিজিলেটার এখানে কিন্তু সিগনেচার করবে নিনি, এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। আর এখানে একটা সিল দেওয়া থাকবে, পরীক্ষা কেন্দ্রের সিল, সেই সিলটি তোমার খাতায় আছে কিনা সেটাও কিন্তু ভালো করে দেখে নেবে। আশা করি তোমরা বুঝে গেছো। তারপর দেখো তোমাদের কিন্তু তোমরা জানো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পার্ট এ পার্ট বি এরকম দুটো দেয়, এটা পার্ট এ অর্থাৎ বড় প্রশ্ন লেখার জন্য এই উত্তরপত্রটি, আর শর্ট প্রশ্ন লেখার জন্য আরেকটি উত্তরপত্র তোমাদেরকে দেওয়া হবে। উত্তরপত্রটি দেখো আমি এখানে 2019 সালের একটি উত্তরপত্র তুলে ধরেছি, এটা হলো শুধুমাত্র এমসিকিউ এসিকিউর জন্য। দেখো এখানে স্পষ্টভাবে লেখা আছে, এখানে কিন্তু নাম লিখবে তোমরা, রোল লিখবে অ্যাডমিট দেখে, নাম্বার লিখবে অ্যাডমিট দেখে, রেজিস্ট্রেশন লিখবে। এগুলা লেখার পর তোমরা কিন্তু এখানে এই শীটটা দেখতে পাচ্ছ, তারপরে তোমাদের উত্তর কিন্তু লেখা শুরু করবে। আমি পরবর্তীতে এই পার্ট বি এই উত্তরপত্রটি আমি কি করে ফিল আপ করবে, কি করে তোমরা সুন্দরভাবে পরীক্ষা দেবে, এবং কি করে তোমরা এই উত্তরপত্রটি ফরওয়ার্ড করবে, এটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বলে দেব। তো দেখতেই পাচ্ছ তোমাদের এই উত্তরপত্রটি পার্ট এ এবং পার্ট বি, তোমরা ফ্রন্ট পেজটাকে কি করে ফিল আপ করবে।
তো এটা হয়ে গেল, আশা করি তোমরা সমস্ত কিছু বুঝে নিয়েছ। তারপরে দেখো এই যে মূল পত্র, এটা কিন্তু মূল পত্র, এটার সাথে কিন্তু তোমাকে এই এমসিকিউ এসিকিউ এর যে উত্তরপত্রটি আছে দুটোকে কিন্তু তোমাকে একত্রিত করে এবং লুজ পেজ পেছনে দিয়ে কিন্তু খাতাটাকে বেঁধে তারপরে কিন্তু তোমরা ইনভিজিলেটরের কাছে জমা করবে। তো এই ছিল আজকের আলোচনা। আমরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আজকে আমরা এখানেই শেষ করছি। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, খুব সুন্দরভাবে তোমাদের রুটিন তৈরি হয়েছে, তোমরা সুন্দরভাবে কিন্তু পড়াশুনো করে একদম ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এই আশা রাখছি। খুব সুন্দর করে প্রস্তুতি নাও। প্রত্যেককে আমি উচ্চ মাধ্যমিকের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।